পার্টি অফিসের মদের আসর, ক্ষোভে পার্টি অফিসে ভাঙচুর চালালো স্থানীয় বাসিন্দারা, ঘটনায় চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মদ্যপানের আসরের অভিযোগ বাসিন্দাদের, অভিযোগ নেশার আখড়া হয়ে উঠেছে ওই দলীয় কার্যালয়। ক্ষোভে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা তপন সেনের বিরুদ্ধে পার্টি অফিসে মদ্যপানের আসর বসানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডের দিগল বাজারে। অভিযোগ, দিগল বাজারের সেচ দপ্তরের মাঠের ওপরেই অবৈধভাবে পার্টি অফিস বানানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের দলীয় কার্যালয়ে সারাদিন মদের আসর চলে, রাত হলেই বাড়ে নেশার বহর। ও মদেরই আসর বসতো, ওই যে ছেলেগুলো সবখানে একখানে গোটো হয় খায়, তো এইরকম করে আমাদের কোনো দুঃখ নেই। ও করুক, পার্টি করুক, যা করুক করুক, ছেলেগুলো এইরকম যদি মদবাজি করে তাহলে ভালো লাগে? আমরা কত সহ্য করব? সবাই মিলে গেছে বলে ওকে ডাকি একটু, ও কি বলতেছে ওইটাই শুনতে চায়। ও আসে না জন্য সবাই রাগ করছে। এখন ছেলেটা যে চলে গেল, ও কিছু বললো না, কিছু না, ও আসুক একটু, ও কি বলে সবার কাছে, এখন কি করবে? ও একটা তো একটা ছোট ছেলে আছে, ওটাকে তো দেখতে হবে না। অভিযোগ, কয়েকদিন আগে জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহাদেব বর্মনকে মদ আনতে পাঠায় তাপস সেন। পথে দুর্ঘটনায় আহত হন মহাদেব, এরপর চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। বাসিন্দাদের অভিযোগ, মহাদেবকে একটি বারের জন্য দেখতে যাননি তাপস, এরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া তাপস, ক্ষোভে ফুসছে সেনপাড়া। জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মণ্ডল বলেন, অভিযোগ সত্যি হলে খুবই দুঃখজনক, আমি বিষয়টি খতিয়ে দেখব। রাতে অভিযোগ করে গিয়েছিলাম, পুলিশ প্রশাসন ছিল, ব্যাপারটা বিচারাধীন আছে। আমি এই ব্যাপারে আমাদের কাউন্সিলর হিসেবে আমি খোঁজ খবর নিচ্ছি, যাতে উত্তেজনা না ছড়ায় এবং যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সে ব্যাপারে আমাদের দৃষ্টি রয়েছে। তবে এটা ঠিক যে এর আগে কখনো কোনো পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেনি, এটা নিন্দনীয়, কোনো পার্টি অফিস ভাঙা ঠিক নয়। তবে আমাদের আমরা এই ব্যাপারটাতে সচেতন এবং ব্যাপারটা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আমরা আশা করছি আমাদের যারা স্থানীয় মানুষ আছে তারা দেবেন। মহাদেব বর্মনের মা আরতি বর্মন বলে, আমি চাই ওই পার্টি অফিস তুলে দেওয়া হোক, আমার মতো যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। সব বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নষ্ট করতেছে, এখন এই এক এক একটা ছেলে আজকে আমার কোল খালি হচ্ছে, কালকে পাড়াল বাচ্চা খালি হবে। আমি চাচ্ছি যে ওইটা একবারে বন্ধ করে দেখ, আদার জন্য দ্বিতীয় মার কোনো বুক খালি হয় না। কি বন্ধ করতে যাবে? ওই জায়গাটা বন্ধ করতে, পার্টি অফিসটা। কিসের পার্টি অফিস? ওটা তো পার্টি অফিসেই না, ওটা তো এমনি ঘরটা করে রাখছে, সেটা তো বলবে। এখন ওটা একটা ঝান্ডা লাগালেই বলবে যে এটা পার্টি অফিস। সব বাচ্চারাই নেশা ভাঙ করতো, গাঞ্জা খাইতো, ড্রাগস খাইতো, নেশা করতো, ছোট ছোট বাচ্চা গুলাকে ওইখানটায় নষ্ট করে দিচ্ছে, আজকে আমার বাচ্চাটাকে শেষ করে দিল। সেদিন তো ছেলের পাশে আমি ছিলাম, মানুষের বাড়িতে কাজ করি না, এখন ছেলে তো বড় হচ্ছে, শুনলাম এটাই যে ছেলেটাকে নেশা টেশা খাওয়াইতো, এখানে ওখানে ছেলেটাকে পাঠাইতো। পাঠাইতো কে কে পাঠাইতো? আমি তো ঠিক ওইখানে ছিলাম না, এখন তো বলতেই পারতেছি না। না ওইটাও আমি জানি না স্যার, আমি তো বাড়িতে আসি, কাজ করে বাড়ি আসি, ছেলে ঠিক নয়টা সাড়ে নয়টার মধ্যে বাড়ি চলে আসে, ছেলে বড় হয়ে গেলে তো ছেলে পাহারা দেওয়া যায় না। না এটা আমি এখন কি করে বলবো? ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।